আসসালামু আলাইকুম প্রিয় মেঘাবাসী, আমরা এখন অবস্থান করতেছি কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজারে। ঐতিহ্যশ্রী বাজারটি এখানকার। আজকের গরুর হাট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে ক্রেতা এবং বিক্রেতারা এসেছে গরু ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার গরুগুলো খুব দ্রুত বেচা কেনা হচ্ছে এবং একজন ক্রেতা এখান থেকে গরু কিনতে স্বাচ্ছন্দ্যবোধ এবং অল্প দামে গরু বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে অন্যান্য হাটগুলোর তুলনায় এখানকার বাজারের দেখা যাচ্ছে যে বেচা কেনা খুবই ভালো। যারা গরু কিনতেছে তারা নিঃসন্দেহে ভালো দাম বলা চলে, প্রশস্তি দাম পাচ্ছে। এখানে ইজারাদার যারা আছে, কর্তৃপক্ষ, তারা শান্তিপূর্ণভাবে এই হাটটা পরিচালনা করছে, যে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এমন একটি ঐতিহ্যবাহী রামপুর বাজারের হাটটা পরিচালনা করা ইজারাদার রফিকুল ইসলাম। আমরা একটু আগে যে দেখলাম রফিকুল ইসলাম, রফিক ভাই, ওনার সাথে একটু কথা বলবো। আমরা গরু খুব কম আসলে রাখতেছি, একদম গরু আসলে কম রাখতেছি। এখানকার তাদের কিরকম সার্ভিস দিতেছেন যারা গ্রাহক আসছে বা গরু যারা নিয়ে আসছে তাদেরকে? গরু বাজার একদম কম, গরু পর্যন্ত গরু বেশি কম, কাস্টমার কম, আমরা গরু দাম আসলে কম রাখতেছি। কয়টা পর্যন্ত চলবে? এই মনে হয় ছয়টা পর্যন্ত চলবে। ছয়টা পর্যন্ত চলবে। আচ্ছা, আইন প্রশাসক থেকে কোনো সাপোর্ট পাইতেছে কিনা, এখানে মেঘনা থানা থেকে কোনো কর্মকর্তারা সহযোগিতা করে কিনা? অবশ্যই সাহায্য। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমরা দেখবো মেঘনাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুর যে ঐতিহ্যবাহী সেই আমাদের যে হাট যেটা বলা হয় রামপুর বাজার, এখানে আজকে পরিবেশ, আজকে যে হাট পুরো বেচা কেনা খুবই উপযোগী। আমরা যদি একটু ভিতরে চলে যাই, আপনাদেরকে যদি ভিতরে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে বেশ বড় বড় গরু উঠেছে এবং দামও খুব কম। জি, আমরা আরেকজনের সাথে কথা বলবো, আমাদের এই হাট যিনি দায়িত্বে আছেন যুবলীগ নেতা গরিবদের সাথে একটু কথা বলবো। জি, হাট কেমন চলতেছে? এবার গাঁ ক্রেতা বিক্রেতারা এখান থেকে গরু ক্রয় বিক্রয় করে কেমন কি ঘুরেছে, আপনারা সুযোগ কেমন দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রধান, বড়গান্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি। আমি পরিচালনা কমিটি, আমাদের যে বাজারে পর্যাপ্ত গরু আসছে এবং বাজারে খুব দাম খুব কম, ক্রেতারা ক্রয় করে খুব খুশি মনে ইচ্ছা যাচ্ছে, আর আমাদের যে ইজারা মূল্য যে যা দিচ্ছে তাই নিতেছি। আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং ইজারাদারের পক্ষ থেকে পূর্বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর কথা বললেন। আমরা আপনাদেরকে তুলে ধরতে চাই যে রামপুর যে ঐতিহ্য, আমাদের যে পুরনো যে বাজার, ঐতিহ্যবাহী যে বাজারটা, এটা যদি বলি ভাই, এই গরুটা কান আপনার? আপনার না কয়টা আনছেন? একটু আনছেন, কেমন দাম বলতেছেন? এই বলে কেমন হলে ছাড়বেন? এই গরুটা কিন্তু অনেক সুন্দর, প্রিয় দর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু। 1,10,000 বলে কেউ কেউ, ওনারা হয়তো 1,20,000 বললে ছেড়ে দিবে। আমরা যতটুকু জানি যে আসলে দেখেন এখানকার বাজারের গরুর দাম কিন্তু একদম সস্তা, যেটাকে বলে সেটা বললেই চলে। অনেকে হয়তো দেখতেছেন ভাই গরুর দাম, একজন জিজ্ঞেস করছিলেন গরুর দাম, আসলে গরুর দাম এখানে একদম কম অন্যান্য বাজারের তুলনায়। এই বাজারে আসলে গরু বেচা কেনা এবং যারা গ্রাহক কিনে তাই অনেকে সন্তুষ্ট। পবিত্র মাহে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে কুরবানি, সেই উপলক্ষে মানুষ কেনা বেচা করার জন্য, গরু কেনার জন্য আসছে এবং এখানকার আপডেট আপনাকে যদি জানাতে চাই। আমরা ওইদিকে চলে যাই তো বড় বড় গরু দেখার জন্য। তো দেখেন এই দেখেন এখানকার গরুগুলো বেশ বড়। আমরা অবস্থান করছি রামপুরে, এখন রামপুর যে ঐতিহাসিক বাজার, এগুলো বক্তব্য দেন অনেকে কিছু দাম দাম যখন এই বিষয়টি ফিনিশিং করা শেষ করে ওই যে রবিকে বক্তব্য দেন, আপনি একটু বললে তারপরে ফিনিশিং কোনো দিতে চারো করে দেখি রবিকে বক্তব্য। আমরা আসলে
রামপুর বাজারে ঐতিহাসিক যে বাজার, এই বাজার সম্পর্কে আমরা যদি বলি, অনেকেই দেখতেছেন এখানে গরুর একদম দাম কম বলা চলে, সস্তায় যেটাকে বলে সস্তায় গরু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এবং ইজারাদার যারা আছে এখানে তারা দায়িত্বশীল এবং যে যে জানতে চাইছে সেই দামে কিন্তু তারা ওই ইয়ে করতে হইতেছে না, কিন্তু আমাদের কাছে কিনা একবারে সন্তুলন, মানে আমরা যে টাকাটা ইজারা আনছি ওই টাকা আমাদের ক্যাপচার হবে না, যে টাকা কিনা হচ্ছে। কিন্তু এভাবে সব শান্তিপ্রিয় পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন কথা বলবো সম্মানিত আমাদের একজন মেম্বার রফিক মেম্বারের সাথে, উনি আমাদের এই বাজার সম্পর্কে যদি কিছু বলেন। আজকের হাটের অবস্থা সম্বন্ধে কিছু বলুন। আসসালামু আলাইকুম শুভেচ্ছা এলাকাবাসী, পবিত্র ঈদের আজহার পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার হাট কমিটির পক্ষ থেকে। এবং আজকে হাটের বাজারে আমাদের যেই পরিমাণ গরু হয়েছে, গরু ছাগল উঠেছে, ইনশাল্লাহ আমাদের অত্যন্ত ভালো। এবং ইজারাদার হিসেবে আমাদের যে রবিউল ভাইয়ের সাথে আমরা যারা আছি যারা সহযোগিতা করছি সবাই ভালো আছে ইনশাল্লাহ। তবে বাজার তুলনামূলক কম এবং রেটও কম, সকলে গরু কিনতে পারছে এবং আমরা সকলে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মালিক ভাই আমাদের কাছে এসেছিল। আমরা এখন কথা বলবো আমাদের খুব কাছের একজন প্রিয় একজন রাজীব ভাইকে নিয়ে, এই হাট সম্পর্কে ঐতিহ্যবাহী রামপুরের হাটের পরিস্থিতি কেনা বেচা এটা নিয়ে কথা বলবো উনি। জি জি, আসসালামু আলাইকুম, আমি রাজীব ভাই। কিন্তু বাজারে হাট খুব সুন্দর হয়েছে কিন্তু গরু খুব সস্তা গেছে, সস্তা গেছে, জি সস্তা, খুবই সস্তা। সেই জন্য তো যে বিক্রি কর্তারা তারা একটু বর্তমানে খুবই চিন্তিত আর কি। আচ্ছা আচ্ছা, তাই নিয়ে একটু যায় ঝামেলা, যাক তারপরে শুক্রিয়া আদায় করতে হবে যে গরু হাড়ে আলোচনা। আপনাদের লুটেচের হাটে গরু আসছিল গত দুদিন আগে, সেই তুলনায় এখানকার দাম কেমন? অনেক সস্তা, অনেক সস্তা, অনেক সস্তা। এবং হ্যাঁ দেখে যারা কিনে তারাও কিনে খুব লাভবান হইতেছে মনে হয়, অনেক লাভ, মানে তারা স্যাটিসফাই যে এখান থেকে গরু কিনে আমার চাহিদা মতো কিনতে পারতেছে। অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। ধন্যবাদ আপনাকে অসংখ্য, আমরা আরেকটু দেখে আমরা বিদায় নেব। এখানে কিন্তু অনেক গরু উঠেছে এবং সেই সকাল থেকে গরু কেনা বেচা হচ্ছে। আমরা যদি বলি আপনাদেরকে এখানে যেটা বারবার একটা কথাই চলে আসে।